হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো এখন সকাল 7টা মতো বাজে। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটি করি সেটা হচ্ছে আমি তোকমা আর ইসবগুল ভিজিয়ে নিই খালি পেটে খাওয়ার জন্য। তোকমা আর ইসবগুল পেটের বদ হজম সারাতে খুবই উপকারী হয়। তো এটা আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তারপর আমি গতকালকের কিছু বাসনকুসন ছিল আধোয়া, এগুলো ধুয়ে নিব একটু। এগুলো ধুয়ে তারপর আমি সকালে নাস্তাটা রেডি করে নিব। এই তো আমার বাসনকুসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি সিঙ্কটা একটু ধুয়ে নিচ্ছি। এই ফাঁকে আমার তুকমাটাও ভিজে গেছে, এবার এটা আমি খেয়ে নিব। তারপর আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। সকালে নাস্তার জন্য আমি এখানে ফ্রোজেন পরোটা বের করে রেখেছি, এটা ভেজে নিব। আমি এভাবে ফ্রোজেন করে পরোটা রেখে দিই, তাহলে আর সকালে ঝামেলা একটু কম হয় এভাবে রেখে দিলে। তাই আমি চেষ্টা করি আগের দিন অথবা এর কয়েকদিনের জন্য পরোটা রেডি করে ফ্রিজে ডিপ করে রেখে দিই, এতে করে সকালে ঝামেলাটা একটু কম হয়। এই তো আমার সকালে নাস্তা রেডি, পরোটা ভাজা হয়ে গেছে, এবার একটা ডিম পোস্ট করে নিব, তারপর খেয়ে নিব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাসার বাকি কাজগুলো সব সেরে নিতে হবে, তারপর রান্নাবান্না শুরু করতে হবে। ঘুম থেকে উঠে মেয়েদের কাজের কোনো শেষ নেই, কন্টিনিউ কাজ থাকেই, আর যাদের তো হেল্পিং হ্যান্ড নেই তাদের তো দম ফেলারও সময় থাকে না। আমারও সেই অবস্থা, আমারও কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সব নিজের কাজ সব নিজেই করি। এই তো আজকে তিত করলা রান্না করব আর মুরগি মাংস রান্না করব। তিত করলাগুলো কেটে নিলাম, এবার মুরগি মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি আমি। এভাবে ফ্রাই করে রান্না করলে মুরগির মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনারাও এভাবে রান্না করতে পারেন, খেতে দেশি মুরগির মতো মনে হবে, যেগুলো শক্ত টাইপের মুরগি থাকে এ ধরনের মুরগির মতো হবে। এটা তো ফার্মের মুরগি, ফার্মের মুরগিকে যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে অনেক টেস্ট হয়, দেশি মুরগির স্বাদ লাগে। তো আমি এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি, এবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুনের পেস্ট, আদা পেস্ট দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে দিব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি মাংস রান্নাতে, মুরগি মাংস রান্নাতে সবসময় পাঁচফোড়নটা ইউজ করি। মুরগির মাংসে পাঁচফোড়নটা দিলে খুবই স্বাদ লাগে। আমার পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো করা। এটা এটা আমি এই গোটা এটা ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই পাঁচফোড়নটা। এটা মুরগির মাংসেতে আমি সবসময় ইউজ করি, এটা কিন্তু ভালোই লাগে, আর কোনো মশলা অ্যাড করতে হয় না এটা দিলেই। একটা আচারের ফ্লেভার লাগে। তো এটা আমি কষাতে দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে মুরগি ফ্রাইগুলো দিয়ে দিব। আমার এটা প্রায় হয়ে এসেছে, কষানো হয়ে গেছে, আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, এটা একটু ভুনা ভুনা করে রান্না করব। এবার এটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, তারপর একটু হালকা পানি দিয়ে
এটা একটু সিদ্ধ করে নিব। খুবই অল্প একটু পানি দিয়েছি, বেশি অতিরিক্ত পানি দিইনি, জাস্ট মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু হালকা পানি দিয়েছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5-10 মিনিটের মতো। এবার ডাকনা খুলে দেখছি মাংসগুলোর কী অবস্থা। এ তো পানি বের হয়ে গেছে, আমি এতগুলো তো পানি দিইনি, এটা অনেকটা পানি বের হয়ে গেছে। এবার পানিটা একটু হালকা শুকিয়ে এলে ধনে পাতা কুচি দিয়ে এটা আমি নামিয়ে নিব। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটা তো ফ্রাই করে নিয়েছি, এটা কিন্তু অনেকটা সিদ্ধও ছিল। এবার আর একটু ঢেকে দিচ্ছি, এটা পানিটা আর একটু শুকিয়ে এলে তারপর আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিব। আমার মুরগি রান্নাটা প্রায় হয়ে গেছে, এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, আর এটা আমি নামিয়ে নিব। তারপর এদিকে আমি তিত করলাটা রান্না করে নিব, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে আসলে তারপর আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়া, আর কোনো মশলা অ্যাড করব না। এটা আমি আলু আর ডাল দিয়ে রান্না করব। এভাবে করে রান্না করলে তিত কলরাটা তিতাটাও একটু কম হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি এটা ভুনা ভুনা করে রান্না করব, একদম মচমচা করে ভুনা করব। আমি সবসময় এভাবেই তিত করলাটা রান্না করে থাকি। হলুদ গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে তিত করলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটা একটু সিদ্ধ হয়ে এলে, হালকা একটু সিদ্ধ হয়ে এলে তারপর আমি দিয়ে দেবো মসুর ডাল। মসুর ডালগুলো আমি ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। দিয়ে দিলাম লবণ। এইভাবে করে ভেজে নিব। এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই তো এটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে ভালোভাবে এটা নাড়তে হবে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করিনি, এটা শুধু তেলের মধ্যেই হবে। ডাল, আলু, তিত করলা সবগুলো এভাবেই সিদ্ধ হবে, কোনো পানি অ্যাড করিনি আমি। এভাবে করে আমি এটা ভোনা ভোনা করে রান্না করে নিব। এই তো আমার রান্না প্রায় শেষ। রান্না বান্না শেষ করে তারপর নামাজ পড়ে গোসল করে তারপর এই তো দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এই দেখুন আমার তিত করলাটা এরকম হয়েছে। এই তো এখন বিকেল টাইমে আমি গাছে একটু পানি দিয়ে দিচ্ছি, বাগানে এসেছি। বিকেল টাইমে একটু বাগানে বসে থাকি, চা খাই বিকেল টাইমে, একটু রং চা করে খাই। ছাদে এসে দেখি এখানে তো বৃষ্টি ছিল তাই এতদিন পানি দিতে হয়নি। তারপর এখানে দেখি পিঁপড়া জমে গেছে গাছের পাতায়, তো পিঁপড়াগুলো তাড়ানোর জন্য এভাবে স্প্রে করে নিচ্ছি। বিকেল টাইমে সময়টা ভালোই কাটে, এভাবে গাছের যত্ন নিই, বসে থাকি সবুজের মাঝখানে, অনেক ভালো লাগে। এই তো আমার ছেলে এখানে বসে বসে খেলছে। Thank you.
আসরের আজান দিয়ে দিচ্ছে, এবার আমি নামাজ পড়ে তারপর বিকেলের জন্য নাস্তাটা রেডি করে নিব। আজকে বিকেলে ডাল পুরি বানাবো। ডালটা আগে থেকে ফ্রিজে করা ছিল, এখন জাস্ট খামিরটা রেডি করে নিয়েছিলাম। তো বিকেলে চা দিয়ে ডাল পুরি খেতে খুব ভালো লাগে আসলে, তো ডাল পুরিটা বানাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আমার চ্যানেলে সব ধরনের রেসিপি শেয়ার করি যাতে করে আপনারা উপকৃত হন। অল্প উপকরণ দিয়ে, বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে অল্প সময়ে সহজ পদ্ধতিতে যে কোনো স্ন্যাক্স আইটেম বলেন, ডেজার্ট বলেন, রেডি করা যায়, সবসময় আমি এটাই শেয়ার করতে চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, যাতে আপনাদের এই লাইক আর কমেন্টে আমি উৎসাহ পাই আরও এগিয়ে যেতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।